তো আজকে আমরা এই পর্বে একটা বাসের অঙ্ক নিয়ে আলোচনা করব সমস্যা নাম্বার দুই দেওয়া আছে পঁচিশ মিটার লম্বা একটি বাসের পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার কালো সাত সমস্ত চারের এক মিটার লাল এবং চার সমস্ত দশের তিন মিটার হলুদ রং করা হল বাসটির কত অংশ রঙ করা বাকি রইল সেটা আমাদের ভেদ করতে বলছে বাসটি একটা বাস নেওয়া হয়েছে যেটার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এবং সেখান থেকে কিছু কিছু অংশ লাল কিছু কিছু অংশ কালার করা হয়েছে রং করা হয়েছে কালো কালার করা হয় পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার এবং লাল রং করা হয় সাত সমস্ত চারের এক মিটার এবং আরও একটা রং করা হয় হলুদ রং যেটা কিনা চার সমস্ত দশের তিন মিটার এই তিনটা রঙ করার পরও বাসটির কিছু অংশ রঙ করা বাকি থাকে যেটা আমাদেরকে কী করা বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা সমাধানটা দেখি বাঁশের কালো লাল ও হলুদ রঙের মোট পরিমাণ মোট পরিমাণ কত মোট মানে হচ্ছে যোগ করা তাহলে আমি এই যে কালো অংশ লাল অংশ এবং হচ্ছে হলুদ অংশটা যোগ করে দিলাম কালো প্লাস লাল প্লাস হলুদ এই মিটারগুলোকে যোগ করলে কত হয় সমস্ত এটাকে আমরা ভাঙায় দেই পাঁচ সমস্ত পঁচিশে চারকে ভাঙাইলে পঁচিশ নিচে চলে যায় এবং সমস্ত ভাঙানির ক্ষেত্রে আমরা জানি যে ওইটার এইটার সাথে পঁচিশকে গুণ দিতে হবে তার মানে পাঁচের সাথে পঁচিশ গুণ এবং ওপরের সংখ্যা চার যোগ হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং চার যোগ করলে হয় একশো উনত্রিশ একশো উনত্রিশ বাই পঁচিশ যোগ সাত সমস্ত চারের এককে যদি ভাঙ্গাই চার সাথে আটাশ আর ওপরের এক যোগ করলে হয় উনত্রিশ উনত্রিশ বাই চার যোগ চার দশে চল্লিশ আর ওপরে তিন যোগ করলে হয় তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ বাই দশ মিটার হচ্ছে হলুদ হলুদংশ এখন আমরা কই কী করি লসাগু করবো পঁচিশ চার এবং দশের লশাঘু কত হয় পঁচিশ চার এবং দশের লশাঘু হবে একশো একশো একশোকে যদি একশোকে আমরা এখন কি করব এই লসাগু একশোকে পঁচিশ দিয়ে ভাগ করব যদি একশোকে পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে হয় আমাদের চার চার পঁচিশে একশো এই যে ভাগ ফল চারকে একশো উনত্রিশের সাথে কী করতে হবে গুণন করতে হবে একশো উনত্রিশ গুণন চার সমান সমান হয় পাঁচশো ষোলো যোগ একই উপায়ে একশোকে যদি চার দিয়ে ভাগ করা হয় পঁচিশ পাওয়া যায় পঁচিশ গুণন ওপরের উনত্রিশ গুণ করলে হয় সাতশো পঁচিশ যোগ একশোকে দশ দিয়ে ভাগ করলে হবে দশ তাহলে তেতাল্লিশ গুণুন দশ সমান সমান চারশো তিরিশ তো আমরা যোগ করে ফেলি লসাগু একশো একশো নিচে রয়ে গেল এগুলো যোগ করলে হয় কত ষোলোশো একাত্তর এই তিনটা যোগ করলে হচ্ছে ষোলোশো ষোলোশো একাত্তর তাহলে আমাদের কতটুকু রঙ করা হয়েছে ষোলোশো একাত্তর বাই একশো মিটার আমাদের রং করা হয়েছে তা এখন আমরা বের করে ফেলি যে কতটুকু রং করা বাকি আছে আমাদের মোট বাসটির দৈর্ঘ্য থেকে যদি আমরা রং করা অংশ বাদ দিই যতটুকু পাবো ততটুকু হচ্ছে আমাদের রং না করা অংশ তা কতটুকু রং করা বাকি রইল একটু দেখি পঁচিশ বিয়োগ ষোলোশো একাত্তর বাই একশো বাসটির সম্পূর্ণ অংশ বিয়োগ হচ্ছে রঙ করা অংশ তার মানে হচ্ছে রং বাকি করা অংশ আমরা পেয়ে যাব। পঁচিশ বিয়োগ ষোলোশো একাত্তর বাই একশোকে কী করি লসাগু হচ্ছে একশো একশো দিয়ে এই পঁচিশে গুণ করলে পঁচিশ একশো পঁচিশশো বিয়োগ একশোকে একশো দিয়ে ভাগ দিলে এক ষোলোশো একাত্তর গুণনে একশো অংশ ষোলোশো একাত্তর বিয়োগ করলে আমরা কত পাই আটশো উনত্রিশ পঁচিশশো থেকে ষোলোশো একাত্তর বাদ দিলে আমাদের বিয়োগ করা হচ্ছে আটশো উনত্রিশ তাহলে আটশো উনত্রিশ বাই একশো মিটার রং করা বাকি রইলো এটাকে আমরা এখন কী করবো সমস্তে ভাঙায় দেবো সমস্তে ভাঙায় দিলে হয় আট একশো আটশো আর উনত্রিশ যোগ করলে হয়ে যায় আটশো উনত্রিশ অর্থাৎ আট সমস্ত একশো এর উনত্রিশ মিটার কি রইল আমাদের রং করা বাকি রইল এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো ধন্যবাদ সবাইকে